সমলিঙ্গ বিবাহ বৈধ হোক এমন দাবি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন 400 জন অভিভাবক। সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি চাওয়া হয়েছে চিঠিতে। তাদের LGBTQIA+ সন্তানদের বিয়েতে বৈধতার আর্জি জানিয়েছেন অভিভাবকেরা। সমলিঙ্গ বিবাহের বৈধতা নিয়ে চলতে থাকা মামলার শুনানির মধ্যে স্পিকার দ্য রেইনবো প্যারেন্টস নামের ওই সংগঠনের চিঠিতে অভিভাবকেরা জানিয়েছেন তাদের অনেকেরই বয়স 80-এর ঘরে। নিজেদের জীবদ্দশায় তারা দেখে যেতে চান তাদের সন্তানদের রামধনু বিয়ে বৈধতা পেয়েছে।